আজকে তেলো বেগুন ভাজি মোটা বেগুন, এটা হলো ওই কুমড়ার ফুল, কুমড়ার ফুলের বড়া, এটা খুব মজা লাগে খেতে। তারপরে আছে হলো এখানে মুগ ডাল, আর এটা আছে সাদা নিরামিষ হলুদ ছাড়া। নিরামিষ খাবার ঝামেলা কম। বক ফুলের বড়াটা আরো মজা। গ্রামে গেলে আলাদা কি বক ফুল বা খাবার আনাবার। Yeah.
দেশে এই সিজনটা খুব মজা, চকের সরিষা ফুল ফুটে দেখতে সুন্দর লাগে। পুরো চক খালি হলুদ দেখা যায়, ভালো লাগে। সরিষা এখনো ফুল ধরছে কিনে ধরছে না এখন, হয়তো আর সাথে পরে ভালো লাগবে বেশি। ডিসেম্বরের 15 তারিখে দেশে যাওয়ার সম্ভাবনা আছে। যাইতে পারি, যদি ভিডিও করতে পারি তাহলে আপনাকে দেখাতে পারেন। আমাদের সরষের চাষটা হয় ভালো, দেশে শীতের দিনে একটাই কষ্ট, সেগুলো স্নান করা। রে বাপরে বাপ, ধরে পুকুরের পানি যে ঠান্ডা ঠান্ডা, আর যেসব পুকুরে মনে করেন কচুরি বানা থাকে, ডুব দিলে মাথা ব্রেন আউট হয়ে যায়। দারুণ খাবার, ফ্রেশ একবারে, মাংস খেলে মাছ খেলে কাটা মাটা কত কিছু গাছা লাগে, তেল থাকে লেগে প্রবলেম, নিরামিষ একবারে শান্ত ইষ্ট। নিরামিষটা খাওয়ার প্র্যাকটিস রাখবেন সবাই, কারণ এটা স্বাস্থ্যসম্মত খাওয়া, সপ্তাহে দুই দিন পারলে আরও বেশি খাবেন। কারণ যারা নিরামিষ বুঝি, সব নিরামিষ খায়, তাদের অসুখ বিসুখ খুবই কম হয়। আমরা তো পারি না, আমাদের লুট বেশি। যাই হোক, একদিন তো খাইতে পারি সপ্তাহে, এটাই কম কি তাই না? ভালো, একদিন হঠাৎ করে খাইলে পরে ভালো লাগে। নিরামিষের মধ্যে আপনার আইটেম যদি সুন্দর থাকে ভালো লাগবে, খারাপ লাগবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।